হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা তো আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো এটা আমার বিকেলবেলা থেকে শ্যুট করা ছিল, বৃহস্পতিবার বিকেলবেলা। গতকালকে বিকেলবেলা আমার হাজব্যান্ড বাসায় ছিল, দোকানে যায়নি, একটু অসুস্থতা ছিল, তার প্রেশারটা অনেক বেশি বেড়ে গিয়েছিল, তার কারণে আর যায়নি। আর তার জন্যই বিকেলবেলা টুকটাক নাস্তার আয়োজন করলাম, যেহেতু বাসায় ছিল, ও নাস্তা তো দিতে হবে, তার জন্যই বিকেলবেলা থেকে আমার এই শ্যুটটা করা। এখানে আমি চিকেনটা ভাজবো, তো এটাতে আমি কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ হলো ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর মুরগির মাংসে যা যা মশলা আছে আর কি, যেমন আদা, রসুন, জিরা, হলুদ, মরিচের গুঁড়ো, লবণ, তারপরে এখানে আমি কিছু বারবিকিউ মশলা দিয়েছি, টমেটো কেচাপটা ছিল না, একটা লেবু দিয়েছিলাম, রাঁধুনি মুরগির মাংসের কিছু মশলা অ্যাড করেছিলাম। তো সব কিছু মিলে আমি প্রায় 1 ঘন্টার মতো এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো দেখতেই পেলেন ভিডিওর শুরুতে যে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর এটাকে এখন বেজে নিব। আমি আসলে চিকেন ফ্রাইটা যেভাবে করে কাটিং বা কোটিং যেটাই বলি না কেন, ওইটা দিয়ে, ওইটা আসলে আমি করব না, ওই কোটিংটা আমি দিব না, তার কারণে আমি এভাবে করব। আমার হাজব্যান্ড এভাবে খেতে পছন্দ করে, তো তার জন্য এভাবেই করা। তো এখানে প্রায় অনেকগুলোই নিয়েছি, আর এখানে আমার মারা সবাই মিলে একসাথে নাস্তা করব, তার কারণে এতগুলি নেওয়া। আপনারা চাইলে এভাবে করে ম্যারিনেট করে এয়ারটাইট বক্স করে ফ্রিজে ডিপ কিংবা নর্মালে রেখে দিতে পারেন। তো যদি অনেক দিন সংরক্ষণ করতে চান তার জন্য ডিপে রাখতে হবে, আর যদি 2 দিন কিংবা 1 দিনের জন্য রাখতে চান তাহলে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। আর এটাতে বাচ্চাদের নাস্তা হিসাবেও কিন্তু খুব ভালো যাবে, বা আপনাদের বিকেলবেলার নাস্তা। আর অনেক বাচ্চারা আছে এভাবে চিকেনটা ভাত দিয়ে খেতে পছন্দ করে, সেটা আপনারা দিতে পারবেন। তো শুরুতে বলে নিব, যদি কারো ভালো লাগে আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর অনেকে প্রশ্ন করেন যে সাবস্ক্রাইব কীভাবে করবো, যখন আমার চ্যানেলে যাবেন তখন একটা সাবস্ক্রাইব লেখা আসবে লাল, ওটাতে ক্লিক করলে কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে। আর এদিকে নান রুটি লাগবে, তারা বাবা ছেলেরা মিলে নান রুটি আনতে যাবে। তো এই যে আমার ছোট্ট কোকিলা পাখিটা, আমার ছোট বেবিটা, হ্যাঁ সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন, অত ছোট বেবি, তার জন্য বলে দিলাম আর কি। তো ও সুন্দর একটা রানার সেট পরে নিল, আর এটাও কিন্তু আর ঈদের ড্রেস ছিল, যেহেতু দেশের পরিস্থিতি ভালো না, তেমন কোথাও ঈদে যাইতে পারিনি, তার কারণে আসলে তাকে আর নতুন করে আর কোথাও যাওয়া হয় নাই আর পড়ানো হয় নাই। তাকে আমি রেডি করে দিয়েছি, আর তারা রেডি হবে, রেডি হয়ে 3 জন মিলে একসাথে বের হবে। আর এদিক দিয়ে এই যে আমার মাংসগুলো হচ্ছে, ছোলাটা একটু মুছে নিচ্ছি, একটু তেল পড়েছে। আর এই যে মাংসগুলো আসলে কিন্তু খেতে ভীষণ ভালোই হয়। আর এটা আসলে আপনারা কে কীরকম কালার করে উঠাবেন সেটা একান্তই আপনাদের ব্যাপার আর কি। তো উপরে ফ্যান চলতেছে একটু শব্দ, যেহেতু আমিও ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, আর মানাসি বাবাও ঘুমাইতেছিল, সবাই মিলে একসাথে আর কি বলবো, ঘুমানোর কারণে আর ফ্যান অফ করা হয়নি। এদিকে আমার স্টুডেন্টরা চলে আসতেছে আস্তে আস্তে করে, ওদের কোচিং সময় ছিল 6টা, এখন মেবি 5:10-20 বাজে, তো ওরা বসুক, আমার নির্ধারিত সময়ে আসলে আমি তাদের কাছে পৌঁছাবো। আর আমার যে টুকটাক কাজ আমি ওগুলো সেরে নিয়েছি, এই যে বিকেলের নাস্তাটা আমি তৈরি করে নিচ্ছি, আর আমি এরকমে উঠাবো, দেখেন কালারটা একটু পোড়া পোড়া, খুব সুন্দর কালার আসছে। আর এভাবে ম্যারিনেট করে কেউ যদি অল্প তেলে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে রাখেন, হালকা হালকা তেলটা ব্রাশ করে, তাহলে কিন্তু বারবিকিউর যে স্বাদটা সেটা কিন্তু পাবেন। যেহেতু আমি একেবারে মচমচা করব, তার কারণে আমি এভাবে কালারটা করে নিয়েছি, আর এগুলো উঠিয়ে নিয়েছি, আর আমি বাকিগুলো যেগুলো ছিল ওগুলা দিয়ে দিব। এখানে টোটাল 8 পিসের মতো করা হয়েছে চিকেন, আর এই চিকেনগুলো কিন্তু সত্যিই খেতে অসাধারণ লাগলো, আপনারা চাইলে বা করে নিতে পারেন যদি আপনাদের ভালো লাগে আর কি। আর আমি এগুলা আসলে গরম গরম খেতে তো বেশি ভালো লাগে, তো আমার মা এবং বোনরা চলে আসছে, তো তাদেরকে আগে দিয়ে নিচ্ছি আমি, তারপরে আমি করব আর কি, আমি নিজে তারপরে খাবো। তো এই যে তারা খাচ্ছে, তো তারা খেয়ে নিচ্ছে, যে নান রুটি নিয়ে আসলো নাবিল, তার বাবা এবং মানাসি গিয়ে, আর সবাই এদিক থেকে খেয়ে নিবে, আর আবার হলে আবার আমরা খাবো, কারণ গরম গরম এটা কিন্তু খেতে ভালো লাগে, তার জন্যে করা। আর এপাশ থেকে এই যে আমিও চিকেনগুলো আর এগুলো ফ্রাই করে নিচ্ছি, আর
যেই দুধগুলো দেখছিলেন হাঁড়িতে, এগুলো আমি সেমাইয়ের জন্য করে নিচ্ছি, কারণ সেমাইও ভালো লাগে যখন সবাই মিলে একসাথে খাই, যেহেতু ঈদে তেমন এবার খাওয়া হয়নি একসাথে সবার, তার জন্যে করা। আর এদিক থেকে আমার মানাসী বাবা খুব সুন্দর করে ঘুমাচ্ছে, তা আপনারা ভিডিওটা উপভোগ করতে থাকেন। আমি কি বলবো, বিদায় নিয়ে নিচ্ছি, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাপোর্ট করবেন। আর এই যে আজকে খাবার দাবারগুলো, এগুলো ছিল আমার মায়ের বাসায় শুক্রবারের খাবার দাবার। আমার শুক্রবারে দুপুরবেলায় খাবারের আয়োজনে ছিল চিংড়ি মাছ, পটল ভাজা, মূলা, আলু আর রুই মাছের ঝোল, আর ছিল হাঁসের মাংস। এটা কিন্তু পাতি হাঁস না, আমাদের সামনে চীনা হাঁস বলি ওই হাঁসটা। আর দিদি আমি খেয়ে নিচ্ছি, আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটার পাশে থাকুন এবং আমাদেরকে অবশ্যই সাপোর্ট করুন।